2002 সালে সারা দেশে সর্বশিক্ষা অভিযান বা SSA প্রকল্প চালু হয়। সেই সাথে গোটা দেশের সাথে রাজ্য সর্বশিক্ষা প্রকল্পে শিক্ষক নিয়োগ করা হয়। পরে 2015 সালে সর্বশিক্ষা অভিযান প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয় সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প। বর্তমানে রাজ্যে এই সমগ্র শিক্ষা অভিযানে প্রায় 5,500 শিক্ষক কর্মরত রয়েছেন। কিন্তু বিগত মাসে SSA এর শিক্ষকদের বেতন হয়নি, আর এই নিয়ে সরব হয় প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ ভৌমিক জানান, 2018-19 সালে SSA এর সচিব এক নোটিফিকেশনের মাধ্যমে রাজ্য সরকারকে জানিয়ে দেয় SSA এর নিযুক্ত শিক্ষকদের ধীরে ধীরে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে স্থানান্তরিত করে নিতে হবে। ইউনিয়ন রিসেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি জয় সেক্রেটারি নোটিফিকেশন করে স্পেসিফিকলি বলেছেন যে এরপর থেকে এগুলিকে এই সর্বশিক্ষার যারা টিচার স্টেটের মধ্যে তাদেরকে শিক্ষা দপ্তরে অ্যাবজর্ব করতে হবে। এগেনস্ট যে পোস্ট আছে, পোস্ট যেগুলি খালি পোস্ট, এখানে তাদেরকে অ্যাবজর্ব করতে হবে, তাদেরকে সেখানে সূচনা করতে হবে। তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে SSA শিক্ষকদের বেতন মিটিয়ে দেবার আবেদন জানান। দেখা যাচ্ছে এই অর্থবর্ষের মার্চ চলছে, ফেব্রুয়ারি বেতন পাচ্ছে না। আমরা কিন্তু আজকে এই জায়গায় আছি, আমরা শুধু আবেদনটা করতে চাই সরকারের কাছে। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্ব হরেকৃষ্ণ ভৌমিক ছাড়াও কংগ্রেস নেতৃত্ব তাপস দে, প্রশান্ত সেন চৌধুরীও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।